এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কষ্ট পাচ্ছেন আপনি? ওই লোকগুলো ইচ্ছে করে কষ্ট দিচ্ছে আপনাকে, মাকে। আর একটু ধৈর্য ধরুন আয়ুষ কুমার, আর একটু। কেন ঢুকছো, কি চাও তুমি? আবার বেশি বেশি কথা বলছো তুমি। তুমি যাকে চেনো না, যার বিষয়ে কিছুই জানো না, ওকে নিয়ে কথা কেন বলছো? রুমঝুম আমার জন্য কি কি করেছে তুমি জানো? কি আর করবে, ভালো করে রেঁধে খাওয়াবে, ঘর গুছাবে, চেনাও তো নেই। একদম চুপ। এই যে মাথায় তোমার একটা লিমিটেড বুদ্ধি আছে, সেই লিমিটেড বুদ্ধি দিয়ে আর রুমঝুমকে জাজ করার চেষ্টা করো না। সিরিয়াসলি জানো না রুমঝুম আমার জন্য কি কি করেছে? ও আমার জন্য নিজের জীবনটাই ভাসিয়ে দিয়েছিল। তখন আমাদের বিয়ে হয়নি, শুধুমাত্র আমার কথা রাখার জন্য ও সবকিছু ছেড়ে চলে এসেছে, শুধুমাত্র আমার জন্য। তোরও দেখো, তোরও দেখো। আরে বাপু, কত মেয়ে ভালো পাত্তর পাওয়ার জন্য কত কি করে। এনাফ এনাফ না, আপনি কি সিরিয়াসলি নিজেকে ভগবান টগবান কিছু ভাবতে শুরু করেছেন নাকি? মানে কি ভাবছেন, আপনি যা বলবেন সেটাই বলে যাবেন? এত বড় একটা কথা বলার কি দরকার ছিল? কে বলতে বলেছিল সকাল 11টার মধ্যে কাল যদি ডিভোর্স পেপার সাইন না হয় তাহলে দুপুর 3টার মধ্যে পুলিশ আসবে? কি কি হলো, এখন চুপ করে আছেন কেন বলুন? মধু, তুমি একটু বেশি ওভারথিঙ্ক করছো। হ্যাঁ এক্স্যাক্টলি, করছি আমি ওভারথিঙ্ক করছি, কারণ কিছু যদি হয়ে যায়। দুদিনের একটা মেয়ে আমাদের বাড়িতে কাজ করতে এসেছে, সে আপনাকে ভগবান ঠাকুর এসব ভেবে মাথায় তুলে নাচছে, আর তার গুণগান শুনে আপনি নিজেকে ভগবানই ভাবতে শুরু করলেন। কি ভাবছেন, যা বলবেন তাই ফলে যাবে? কোনো গন্ডগোল কিছু হলে আমাকেই ম্যানেজ করতে হবে। তোমাকে কিছু ম্যানেজ করতে হবে না মধু। তাই বুঝি। তো আপনি যখন নিজে এত কিছু জানেন, এত কিছুই বোঝেন, তখন বুদ্ধি করে জাস্ট এই কথাটা বললেই তো হতো যে 72 ঘন্টার মধ্যে পুলিশ আসবে, তাহলে আমরা 3টে দিন হাতে সময় পেয়ে যেতাম। দেখো, আমি যখন বলেছি যে এ বাড়িতে কাল পুলিশ আসবে তো আসবেই, তাই নাকি? একদম। দেখো মধু, তোমার হয়তো এটা কাজ ছিল, কিন্তু এই মুহূর্তে এটা আমার একটা জিত। এই আয়ুষ আর মোহনার ডিভোর্স আমি করিয়ে ছাড়বই। ব্রিলিয়েন্ট না সত্যি, মানে আপনার মধ্যে কিন্তু অলরেডি একটা ভগবান ভগবান ব্যাপার চলে এসেছে। ঠাট্টা করছো?
দেখি কি করতে পারেন আপনি। শুধু তুমি নয় মধু, এবারে সকলে দেখবে আমি কি করতে পারি। জাস্ট এ মিনিট। হ্যালো, হ্যাঁ বলছি, কাল সকালে তোমাকে কি করতে হবে সেটা মন দিয়ে শোনো, কেমন? ঠিক আছে, চাচি। রুমঝুম কিনে একটা কথা বলবে না, তোমাকে এই বাড়ি থেকে টেনে বের করে দেবো। তার বউ এত অপয়া, তার মুখে এত বড় বড় কথা মানায় না। আমার জন্য আনলাকি, এটা যদি ভগবানও এসে আমাকে বলে আমি মানব না। তাই নাকি? তাই, এক্স্যাক্টলি তাই। পৃথিবীতে যদি কেউ আমাকে বিনা স্বার্থে ভালোবাসে, চলো আমার রুমঝুম আমাকে নিজের থেকে বেশি ভালোবেসেছে। যে মানুষটা এত ভালোবাসতে জানে, ওকে কারো ক্ষতি করতে পারে? এত বিশ্বাস আপনার রুমঝুমের উপরে? অম্বর, আস্তে এখন ঘুমোচ্ছে, একদম তো ঘুমোতেই চাইছে না আজকাল। বাবা, সে ঘুমোচ্ছে ঘুমোক, অন্য এখন আছে কেমন? না না, আপাতত ভালোই রয়েছে, কিন্তু ওর অবস্থা কে করেছে সেটা আমি খুব ভালো করেই